আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থী সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো মূলত আজকে থাম্বনেল দেখে যখন ক্লিক করেই ফেলেছো, ভিডিওটাতে এক লাইক করে দাও। আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমাদের পরীক্ষার সর্বশেষ সংশোধিত যে সময়সূচিটা, এইটা হচ্ছে আজকে পাবলিশ করা হয়েছে 8 ফেব্রুয়ারি 2022। ওকে, সো দেখতে পাচ্ছ সুপ্রিয় সকল শিক্ষার্থী যে 2020 সালে দ্বিতীয় বর্ষ অনার্সের নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন যারা আছো, তো তাদের সর্বশেষ সংশোধিত সময়সূচিটা প্রকাশ করা হয়ে গেছে আজকে। এবং এইখানে যদি তোমরা তারিখটা দেখো, তো তারিখ হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে 8 ফেব্রুয়ারি 2022। ওকে, সো এক ঘন্টা আগেই পাবলিশ করা হয়েছে। সো দেখো, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 16 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে নিম্নলিখিত সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার কোড হচ্ছে 2202। ওকে, সো দ্বিতীয় বর্ষে 2202, তৃতীয় বর্ষ যদি হইতো তাহলে 2203 হইতো। ওকে, সো জ্ঞান বেশি দিব না। সো দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন একটা, ঠিক আছে, প্রতিদিন একটার সময়, এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে যেই সময়কালটা উল্লেখ থাকে সেইটাই কিন্তু হচ্ছে থাকবে। ওকে, তো সুপ্রিয় সকল শিক্ষার্থী বা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 16 ফেব্রুয়ারি 2022 তোমাদের ইংলিশ কম্পালসারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তার বিষয় কোডটি এদিকে দেওয়া আছে 2201109। ওকে, এবং হচ্ছে 19 ফেব্রুয়ারি 2022 তোমাদের এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে। এবং এদিকে হচ্ছে তোমাদের পত্রের কোডগুলো কিন্তু দেয়া আছে। ওকে, সো যাদের হচ্ছে যারা বিএসসি নিয়ে পড়তেছো, সো তাদের হচ্ছে বিএসসির সাবজেক্টগুলো এখানে দেয়া আছে, তার পত্রের কোড দেয়া আছে। যারা তোমাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ যারা বিএ নিয়ে পড়তেছো, তাদের বিএ নিয়ে দেয়া আছে। এবং যারা হচ্ছে মূলত তোমাদের হিসাববিজ্ঞান, মানে হিসাববিজ্ঞান নিয়ে যে পড়ে ওটাকে কী বলে আমার খেয়াল নেই, সো যাক হিসাববিজ্ঞান ডিপার্টমেন্টের আছো, তো তাদের হচ্ছে এই যে মার্কেটিং, ফিনান্স, ব্যাঙ্কিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, তাদেরও বিষয় কোড কিন্তু দেয়া আছে। ওকে, সো প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড কিন্তু আমাদের এখানে দেয়া আছে। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোডগুলো দেখে নিবা। আর এই পিডিএফ ফাইলটা যেটা আমি তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি, এই পিডিএফ ফাইলের লিঙ্ক কিন্তু দেয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে ক্লিক করে ডাউনলোড করতে পারো। এবং প্রথম কমেন্টেও লিঙ্কটা দিয়ে রাখছি আমি। ওকে, সো দেখতে পাচ্ছ 22 ফেব্রুয়ারি 2022 তোমাদের এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। প্রত্যেকটা বিষয় কোড দেখতে পাচ্ছ, বিষয় কোডগুলো দেখে দেখে মনে রাখবা। ওকে, এবং হচ্ছে 26 ফেব্রুয়ারিতে এই সাবজেক্টগুলোর যে বিষয় কোডগুলো দেখতে পাচ্ছ, যেগুলো বিষয় কোড দেওয়া আছে, এই যে দেখো 2201005, 2201105, এই যে বিষয় কোডগুলো এগুলো পরীক্ষা হবে। ওকে, এবং হচ্ছে তোমাদের 2 মার্চ বুধবার তোমাদের পরীক্ষা হবে এই সাবজেক্টগুলো, এই যে দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এবং 6 মার্চ রবিবার তোমাদের এই যে পরীক্ষাগুলো হবে, এইগুলা এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। এবং হচ্ছে 10ই মার্চ সমাজকর্ম, এই যে যাদের যে সাবজেক্ট রয়েছে এগুলা কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, এবং সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের 14ই মার্চ সোমবার এই এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। এবং 20 মার্চে হবে এই সাবজেক্টগুলোর পরীক্ষা, বিষয় কোড এবং বিষয়ের নাম দেওয়া আছে, দেখে নিবা তোমরা। এবং 22 মার্চে হবে এই যে সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। এবং 27 মার্চে হবে পদার্থ, রসায়ন, ভূগোল, যাদের রয়েছে এই সাবজেক্টগুলো, যারা মূলত ক্যালকুলাস দ্বিতীয় বর্ষে রয়েছে, তো তাদের মনে হয় এই যে লেখা আছে। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছ 30 মার্চে এই পরীক্ষাগুলো হবে। এবং হচ্ছে তোমাদের 3 এপ্রিল রবিবারে এই এই সাবজেক্টগুলো হবে। এবং 5 এপ্রিল মঙ্গলবার পদার্থ, রসায়ন, এই যেগুলো হবে, হ্যাঁ, পদার্থ, ভূগোল, গণিত, মনোবিজ্ঞানের, ঠিক আছে। এবং হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের 7ই এপ্রিলে বৃহস্পতিবারে এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। 9 এপ্রিল 2022 শনিবারে এই সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষা হবে। ওকে, এবং এইখানে একটা বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া আছে, এটা অবশ্যই পড়ে নিবা। পূর্বে প্রকাশিত সময়সূচির নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। সো দেখতে পাচ্ছ এখানে সিল ছপ্পর মারা হয়ে গেছে 8 ফেব্রুয়ারি 2022। ওকে, সো সুপ্রিয় সকল শিক্ষার্থী, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করতে পারো। আল্লাহ হাফেজ।